অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে একটি বিশেষ টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। কার্তিক মাসে প্রদীপ দানের বিশেষ মাহাত্ম্য, ভিডিওটি বিশেষ ইম্পর্টেন্ট এবং আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আজ থেকেও যদি আপনারা এই কার্তিক মাস চলছে বর্তমানে, এই সময় থেকে যদি আপনারা এই প্রদীপ দান করতে পারেন, তাহলে আপনাদের জীবনে পাপ নাশ হবে। অর্থাৎ এই কার্তিক মাসে প্রদীপ দান করলে আপনি কিন্তু পাপ থেকে মুক্তি পাবেন, অর্থাৎ পাপ ক্ষয় হবে এই কার্তিক মাসে যদি আপনারা সঠিক নিয়মে প্রদীপ দান করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর হোয়াটসঅ্যাপ নম্বর। আপনারা কল করবেন না, কলে সবসময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো এটি হচ্ছে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অনেকে রাশি লগ্ন জানার জন্য বারবার করছেন, প্লিজ এখানে রাশি লগ্ন জানানো হয় না। আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করুন, সময় মতো আপনারা উত্তর পেয়ে যাবেন। তো শুরু করা যাক কার্তিক মাসে এই প্রদীপ দানের বিশেষ মাহাত্ম্য। দেখুন, কার্তিক মাসে যদি আপনারা মন্দিরে অর্থাৎ দেবালয়ে আপনারা যদি ঘিয়ের প্রদীপ অথবা তিলের প্রদীপ বা কর্পূরের প্রদীপ যদি আপনারা দিতে পারেন, তাতে আপনাদের পাপ থেকে মুক্তি হবে। অর্থাৎ পাপক্ষয়ী মাস এটা, এই কার্তিক মাস, যেখানে আপনারা যদি বিষ্ণুর মন্দিরে অর্থাৎ বিষ্ণুর সামনে মন্দিরে যদি আপনারা ঘিয়ের প্রদীপ যদি আপনারা দান করতে পারেন, অর্থাৎ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতে কিন্তু আপনারা এই যে জন্মচক্র, এই জন্মচক্র অর্থাৎ এই যে বারবার এই পৃথিবীতে ঘুরে আসা, সেই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। অর্থাৎ দীপদানের এই কার্তিক মাসে বিশেষ কিন্তু মাহাত্ম্য আছে। অর্থাৎ আপনারা বাড়িতে দেবালয়ে তো আপনারা করবেনই এই দীপদান, আজকে কোজাগরী লক্ষ্মী পূজা, আজকে যদি আপনারা গিয়ে দীপদান করে আসতে পারেন, বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এবং এই গোটা মাসটা যদি আপনারা দীপদান করতে পারেন এবং আপনাদের বাড়িতে যদি আকাশ প্রদীপ দিতে পারেন, প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা ঘিয়ের প্রদীপ আপনাদের বাড়িতে সব থেকে উঁচু জায়গাতে যদি প্রজ্বলন করতে পারেন প্রতিদিন সন্ধ্যাবেলায়, দেখবেন আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি, বাধা বিঘ্ন নাশ হবে, পাপ থেকে আপনারা মুক্তি পাবেন এবং এই যে জন্মচক্র, এই জন্মচক্র থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। এটা আপনারা যদি এই কার্তিক মাসে দেবালয়ে যদি ঘিয়ের প্রদীপ দিতে পারেন, অশ্বমেধে যজ্ঞের মতো কিন্তু কাজ হয়। অর্থাৎ এই সময় যদি এই কার্তিক মাসটাতে বিশেষ মাহাত্ম্য যে এই দীপদান করার, আপনাদের অর্থনৈতিক দিকটা, যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ভালো হবে। এবং এই কার্তিক মাসে দীপদানে আপনাদের প্রদীপ প্রজ্বলন করলে, আপনারা রাধাকৃষ্ণের কাছে যদি আপনার প্রদীপ প্রজ্বলন করেন, সেটাতেও কিন্তু বিশেষ লাভ। আপনারা যদি মহাদেবের কাছে দীপ প্রজ্বলন করেন ঘিয়ের প্রদীপ, তাতেও কিন্তু আপনারা বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ যারা প্রচুর পাপ করেছেন, কার্তিক মাসে থেকে আপনারা যে চলছে বর্তমানে, আপনারা প্রতিদিন দেবালয়ে আপনারা প্রদীপ দান করুন, ঘিয়ের প্রদীপ।
এবং বাড়িতে একটি ঘিয়ের পুঁতি প্রতিদিন সন্ধ্যাবেলা প্রজ্বলন করুন এবং উঁচু জায়গাতে রাখুন। কিন্তু তার বলে এই বলছি না যে আপনারা আবার অকর্ম কুকর্ম করবেন, সেটা আমি বলছি না। কিন্তু যারা বুঝতে পেরেছেন, যারা নিজে থেকে অনুভব করেছেন যে আমার এই কাজগুলো ভুল হয়েছে, আপনি যেমন দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়েছিল, তেমনি আপনি যদি বুঝতে পারেন যে আপনার এ কাজগুলো ভুল হয়েছে, আপনি যদি ঠিক বাল্মীকি মুনি হতে চান অর্থাৎ সৎ পথে আসতে চান, তাহলে আপনারা এই একটি শুভ মাস, পাপক্ষয়ী মাস বলা হয় এই কার্তিক মাসকে, অর্থাৎ এই মাসে যদি আপনারা দেব গিয়ে দেবালয়ে বিষ্ণুর সামনে যদি ঘিয়ের প্রদীপ, কর্পূরের প্রদীপ, তিলের প্রদীপ যদি দিতে পারেন, তাহলে আপনাদের পাপ ক্ষয় হবে, জন্মান্তর থেকে আপনারা মুক্তি পাবেন এবং বিশেষ কৃপা এই সময় কিন্তু আপনারা পাবেন। এবং বাড়িতেও আকাশ প্রদীপটা অবশ্যই গোটা কার্তিক মাসটাতে কিন্তু দেন, অর্থাৎ দেওয়ালি পর্যন্ত এই প্রদীপ, দীপাবলি পর্যন্ত এই প্রদীপ আপনারা কিন্তু প্রজ্বলন করুন, দেখবেন আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আসবেই। এই ছিল আজকের ভিডিও, কার্তিক মাসে প্রদীপ দানের বিশেষ মাহাত্ম্য। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।